আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, আমার চ্যালেঞ্জকে মনিটাইজেশন থেকে রিজেক্ট করে দিয়েছে। তো বন্ধুরা, শুধুমাত্র একটা ভুলের কারণে আমার চ্যালেঞ্জকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তুমি কী সেই ভুল তো তোমাদেরকে আজ বলবো। তো বন্ধুরা, আমি যখন চ্যালেঞ্জ তৈরি করেছিলাম 2018 সালে চ্যালেঞ্জ তৈরি করেছিলাম, এবং তখন আমি কমেডি ভিডিও, ফানি ভিডিও, অ্যালবাম ভিডিও তৈরি করতাম। তো বন্ধুরা, আমার কাছে তখন কোনো মোবাইল ছিল না, স্মার্টফোন ছিল না, শুধুমাত্র জিও ফোন দিয়ে ভিডিও আপলোড করতাম। তো আপনারা ভাববেন যে জিও ফোন দিয়ে ভিডিও আপলোড করছি কীভাবে? তো বন্ধুরা, জিও ফোন দিয়ে এডিটিং করতাম না, মানে আমার বন্ধুদের মোবাইল থেকে রেকর্ড করতাম, এবং সেটা রেকর্ড করার পর কাইম মাস্টার এডিট করে আমি আমার জিও ফোনে ট্রান্সফার করতাম, এবং তারপর আমি জিও ফোন থেকে আপলোড করতাম। তো মনে হয় অনেক পরিশ্রম হতো, এবং 2 বছর 1 টানা ভিডিও করেছি। তো আমার কোনোভাবে সাবস্ক্রাইব বাড়তো না এবং ভিউ বাড়তো না। তো অনেক কষ্ট করে ভিডিও করার পর আমি যখন ভাবলাম যে সাবস্ক্রাইব বাড়ছে না, যখন আমি ছেড়ে দিলাম ইউটিউব করা। তো বন্ধুরা, 2 বছর ভিডিও আপলোড করা ছেড়ে দিলাম, এবং আমি 2021 সালের জুন মাস থেকে আমি ভিডিও আপলোড করা শুরু করলাম নতুন করে। তো 1 টানা 6 মাস ভিডিও, শর্ট ভিডিও আপলোড করার পর আমার চ্যানেলের সাবস্ক্রাইব 10,000 কমপ্লিট হয়ে গেছে, এবং 10,000 কমপ্লিট হওয়ার পর আমি একটা ভিডিও আপলোড করলাম, সেটা হচ্ছে সাপের খেলা, এবং সেটা 1 মাসের মধ্যে আমার 4,000 ওয়াচ টাইম কমপ্লিট করে দিল, এবং আমি মনিটাইজেশনে অ্যাপ্লাই করে দিলাম। এবং অ্যাপ্লাই করার পর ভাবলাম যে হয়তো মনিটাইজেশন পেয়ে যাবে। তো আমি অ্যাপ্লাই করার পর 2 দিন পর আমার চ্যানেলে একটা মেসেজ এলো, যেটা হলো যে আমার চ্যানেলকে রিজেক্ট করে দেওয়া হয়েছে রিউজ কন্টেন্টের কারণে। তো আমি ভাবলাম রিউজ কন্টেন্টটা কী, এবং আমি রিউজ কন্টেন্ট নিয়ে ইউটিউবে সার্চ করলাম, এবং বড় বড় ইউটিউবারদের কাছে জিজ্ঞেস করলাম, এবং তারা যা বললো, তারা বললো যে তোমার চ্যানেলে এমন কোনো ভিডিও আছে বা এমন কোনো মিউজিক ইউজ করেছো অন্য কোনো মিউজিক, তো সেগুলোকে তুমি ডিলিট করে দাও। তো আমি ওদের পরামর্শ অনুযায়ী আমি আমার নিজের ভিডিও চেক করতে থাকলাম, এবং আমার চ্যানেলে এমন কোনো ভিডিও পেলাম না। তো তা সত্ত্বেও আমি আমার চ্যানেলে আগেকার কমেডি ভিডিও, ব্লগ ভিডিও বা ফানি ভিডিও যেগুলো করেছিলাম সমস্ত কিছু ডিলিট করে দিলাম, এবং ডিলিট করে দেওয়ার পর আমি আবার যখন অ্যাপ্লাই করলাম, তারপর আমাকে দিল আবার রিউজ কন্টেন্ট। তো বন্ধুরা, আমি এবার যখন রিউজ কন্টেন্ট ভালোভাবে পরীক্ষা করে দেখলাম যে কী কারণ হতে পারে, তখন আমি চেক করে দেখলাম যে আমার সাপ খেলা ভিডিওতে প্রবলেম, এবং ওটাতে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, সেটা কী ভুল ছিল? বন্ধুরা, শুধুমাত্র একটাই ভুল ছিল, সেটাতে আমার কোনো ফেস ভিডিও ছিল না। ফেস ভিডিও এবং ভয়েস ভিডিও না থাকার কারণে আমার চেঞ্জ মনিটাইজেশন পাচ্ছে না। তো বন্ধুরা, আমি আর ভাবছি যে এখন থেকে আমি ফেস ভিডিও আপলোড করছি, এবং তার আগে আমার ফেস ভিডিও করতে পারতাম না, ইউটিউবে আসতে মানে ভয় লাগতো যে কীভাবে ভিডিও করবো, কী বলতে পারবো না, এরকম ভয় লাগতো। সেই জন্য আমি আর ভিডিও করতে পারতাম না, ইউটিউবে আমি বলতে পারতাম না, ঠিকমতো বলতে না পারার কারণে আমি ইউটিউবে মানে ফেস ভিডিও অ্যাড করতাম না। তো এখন আমি ফেস ভিডিও অ্যাড করলে কী হবে বন্ধুরা? আমাকে তো ওয়াচ টাইমটা নেই, এবং নতুন করে আমাকে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, তোমরা যদি এমন কোনো প্রোগ্রাম বা এমন কোনো ভিডিও আপলোড করো যেটাতে তোমাদের ফেস ভিডিও নেই, তোমাদের এখন থেকে বন্ধ করে দাও, তোমার এখন তুমি ফেস ভিডিও আপলোড করা শুরু করে দাও। তোমরা যদি ফেস ভিডিও অ্যাড না করো, তাহলে ভবিষ্যতে হয়তো তোমাদেরই প্রবলেম হবে। তোমাদের আমাকে অনেকজনে মেসেজ দিয়েছে আমার মনিটাইজেশন হচ্ছে না, এবং অন্যান্য বন্ধুদের জিজ্ঞেস করেছি তাদের চ্যানেলে ঠিক সেম প্রবলেম। তারা একটা এমন কোনো প্রোগ্রাম রেকর্ড করেছে যেটা আপলোড করার 1 মাসের মধ্যে ভাইরাল হয়ে গেছে, এবং তাদের সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এবং ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, এবং তাদের সত্ত্বেও তাদের চ্যানেল মনিটাইজেশন পাচ্ছে না, শুধুমাত্র তাদের ফেস ভিডিও, ভয়েস ভিডিও না থাকার কারণে। তারা চেষ্টা করলে এখন আর আপলোড করে, ভিডিও আপলোড করে সেরকম আর ভিউ আসছে না, যার ফলে তারা নতুন করে যে ওয়াচ টাইম কমপ্লিট করবে এটা পারছে না। তো বন্ধুরা, তোমাদের শুধুমাত্র একটা লাইকের কারণে আমার চ্যালেঞ্জ হয়তো নতুন করে ভিউ ওয়াচ টাইম কমপ্লিট করতে কমপ্লিট করতে পারবে, এবং তাছাড়া সপোর্ট, তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমার নতুন চ্যালেঞ্জ নতুন করে ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব নয়। তোমাদের শুধুমাত্র তোমাদের একটা লাইকে আমাকে নতুন করে ওয়াচ টাইম কমপ্লিট করতে সাহায্য করবে। আর বন্ধুরা, তোমার যদি এরকম কোনো ভুল করে থাকো, তো এরকম ভুল যেন শুধরে নাও, এখন থেকে যেন ফেস ভিডিও অ্যাড করা এবং ভয়েস ভিডিও অ্যাড করার চেষ্টা করবে। তাহলে হয়তো এমন কোনো ভিডিও আপলোড করবে যেটাতে তোমার ভাইরাল হয়ে গেছে, এবং ভাইরাল হওয়ার পর রিউজ কন্টেন্টের জন্য হয়তো মনিটাইজেশন পাচ্ছে না। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিন, আর আমাকে ওয়াচ টাইম নতুন করে ওয়াচ টাইম কমপ্লিট করতে সাহায্য করুন।